ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরাধনার্থী কুকিং ব্লগস কেমন আছেন বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বড় মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব এর জন্য আমি প্রথমে একটি কড়াই চুলাই দিয়ে তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি মাছ ভাজার জন্য মাছগুলোকে হলুদ লবণ এবং মরিচের গোড়া মাখিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব এই যে দেখুন এইভাবে ভেজে তুলে নেব এরপর সেই পাত্রেই আমি আর তেল অ্যাড করে তার মধ্যে আমি চাচামিচের হাফ চামিচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করব। দেখতেই পেলেন আমি কীভাবে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তো পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিয়ে তারপরে আমি খুব ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা ভাবটা যেন না থাকে সেই ভাবে একটু ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো একটি টমেটো চার ফালি করে আমি কেটে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আমি খুব ভালো করে আবার আর একটু কষিয়ে নেব যেন টমেটোটা খুব সুন্দরভাবে ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় এর মধ্যে আমি একটা মশলার পেস্ট দিলাম এর মধ্যে দিয়েছি আমি ধনে গুঁড়ো এক চামিচ জিরা গুঁড়ো এক চামিচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা কাঁচা কলা এবং একটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি হলুদ লবণ অ্যাড করলাম এরপরে খুব ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায় দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু ভালো করে কষিয়ে নেবো এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করব। ঝোলটা আপনারা যেমন পছন্দ করেন সেরকম দিবেন যেহেতু আমি আজকে পাতলা ঝোল রান্না করব। সুতরাং পানির পরিমাণটা আমি একটু বেশি দিব। এই গরমে এই রেসিপিটি কিন্তু আসলেই খুবই মজাদার ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে দিয়ে আমি আরও কিছু সময় জাল করব লবণটা একটু টেস্ট করে দেখলাম আর একটু লবণ লাগতো তাই দিয়ে দিয়েছিলাম এবং খুব ভালো করে রান্না করে তুলে নিলাম আপনারা ভাবতে পারেন যে মাছের ঝোল এত পাতলা কেন আসলে গরমের সময় গরম ভাতে এই পাতলা ঝোল খেতে কিন্তু খুবই মজা লাগে খুব কম মশলায় রান্না করা আশা করছি আপনারা বাসে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন এই রকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলে যোগ রাখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন ধন্যবাদ সকলকে